जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपन सकल के जाना स्वागत। आशा करी आपनारा सकले भगवान व ईश्वर कृपाय भलो आछेन। बंधुरा, आपनी जदि लाइफ किछु शिखते चान व जानते चान ताहले चैनल सबस्क्राइब अवश्य करुन। आगामीकाल गुरु पूर्णिमार दिन दान ध्यान माता लक्ष्मी देवीर पुजो आराधना करले अपनारा सारा बछर मा लक्ष्मी आशीर्वाद ओ कृपा पाबेन। ताई आपनारा जदि शास्त्र मते किछु नियम पालन करते पारेन ताहले आपनादेर जीवने एसे पड़बे भगवान विष्णु ओ मा लक्ष्मीर विशेष कृपा, जार फले आपनार सकल मनस्कामना पूर्ण होबे। सेई संगे संगे आपनारा सर्वकर्मे सफलता पाबेन, जीवने सुख शांति समृद्धि थाकबे। हाँ बंधुरा, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আগামীকাল গুরু পূর্ণিমার দিন আপনি যদি আপনার বাড়ির তুলসীতলায় এই জিনিসটিকে বেঁধে দিতে পারেন তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত, ঠিক তেমনই টাকা আসবে ঝড়ের বেগে। এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে উপচে পড়বে। তাই বন্ধুরা, এই নিয়মগুলো আগামীকাল গুরু পূর্ণিমার দিন অতি অবশ্যই মেনে চলুন। এবং এই পবিত্রতম দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না, এবং আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র জপ করবেন, কোন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, কোন কোন খাবার খাবেন না, এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা আগামীকাল গুরু পূর্ণিমার দিন তুলসী গাছের গড়ায় কি বেঁধে রাখবেন, এই সকল তথ্য আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান আপনাদের গৃহে মা লক্ষ্মী চিরদিনের মতো স্থিত হয়ে থাকুক তাহলে জয় মা লক্ষ্মীর জয়। মা তোমাকে আমার ঘরে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা, আগামীকাল গুরু পূর্ণিমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই এই পবিত্রতম দিনে সামান্য কিছু কাজ, মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ও দারিদ্রতাকে সুনিশ্চিতভাবে একেবারে ধ্বংস করে দেয়। আবার এই দিনের করা আমাদের কিছু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও মহাবিপদ। এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাশ ঘটে এবং পরিবার লক্ষ্মীশ্রী হয়, ফলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গলের করাল ছায়া। তাই বন্ধুরা, সবার প্রথমে এই পবিত্র গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণুর বিশেষ এই মন্ত্রটি জপ করবেন, আর এই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গ্লো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে তিনবার জপ করবেন। আর যদি আপনারা এই মন্ত্রটি আপনারা সারা বছর সকালে ঘুম থেকে উঠে তিনবার জপ করতে পারেন, কিন্তু আপনারা যদি আগামীকাল গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে জপ করতে না পারেন তাহলে অন্ততপক্ষে স্নান করার পরেও এই মন্ত্রটি জপ করুন। এবং সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোন কোন জিনিসগুলো আপনারা এড়িয়ে যাবেন সেগুলো জেনে রাখুন। বন্ধুরা, এই পবিত্র গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনে রাখে ভগবানের দর্শন করুন,
তাই ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন। বন্ধুরা, সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন। সেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, এই পবিত্রতম দিনে মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। সেই সঙ্গে সঙ্গে চুল নখ দাড়ি কাটবেন না। এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না। আপনারা যদি এই পবিত্রতম দিনে আমিষ খাবার ভুল করেও গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে, এটুকু নিশ্চিত। সেই সঙ্গে সঙ্গে ভুলেও মদ্যপান করবেন না। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল গুরু পূর্ণিমার দিন তুলসী গাছের গড়ায় আপনারা কি বেঁধে রাখবেন, যাতে আপনাদের সকল মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিত ভাবে পূর্ণ হয়। সবার প্রথমেই আমি আপনাদের বলে রাখি বন্ধুরা, শাস্ত্র অনুসার নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা একটি লাল ওড়না যা দেবীমাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন। বন্ধুরা, যদি আপনারা আগামীকাল গুরু পূর্ণিমার দিন দিতে না পারেন তাহলে এটি আপনারা যে কোনো বৃহস্পতিবার দিনেও করতে পারেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা যারা এই অন্যার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গড়ার সামনে নিজেদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি তিনবার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা একুশটি বা এগারোটি গিঁট দেবেন এবং সেই গিঁট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গড়ায় বা তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দেবেন। তবে বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন সেটি কাউকে আপনারা বলবেন না। তবে একটি বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সেই দিন ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাং করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় কিছুটা গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন, তারপর এই উপায় বা ক্রিয়াটি করবেন। দেখবেন মাতা তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে, সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাস্তু দোষ দূর হবে, আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে। মাতা লক্ষ্মী এবং তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, কে না চায় জীবনে বড়লোক হতে? আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি, সেই সঙ্গে সুখ শান্তি। বন্ধুরা, এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারা দিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি। যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে। বন্ধুরা, অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে, পরিশ্রমের পর তারপর পরিশ্রমের ফল পায়, কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক মিলছে না। পরিশ্রমের ফল ঠিক ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি। তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আগামীকাল গুরু পূর্ণিমার দিন আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন, আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা,
আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে। এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পুজো আরাধনাও করতে হবে। তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন। আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন। সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন। আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্য করে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তাই শ্রদ্ধাচারণে এই মন্ত্রটি জপ করুন। আর সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। বন্ধুরা, সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না। অনেক সময়ই দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করে জুতো বা চপ্পল খুলে রাখেন, এটি অত্যন্ত খারাপ। এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের গাছেই ভিজে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই পরনের ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছের স্পর্শ হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন। তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না। আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়ে স্পর্শ হয়, এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন। তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে। যাই হোক বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন। আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র। তাই অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্রটি হল ওম নমঃ নারায়ণ নমঃ, ওম নমঃ নারায়ণ নমঃ, ওম নমঃ নারায়ণী নমঃ। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।